ডিয়ার ভিউয়ার, আজকে আমরা এইচপি লেজারজেট প্রো 400 মডেলের একটি প্রিন্টারের গুরুত্বপূর্ণ প্রবলেমের ট্রাবল শুট করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা এর ডিসপ্লেতে প্রবলেমটি দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে লেখা আছে আনএক্সপেক্টেড পেপার সাইজ ইন ট্রে টু, লোড লেটার, প্রেস ওকে টু কন্টিনিউ। একটি প্রিন্ট হওয়ার পরেও আবার দেখতে পাচ্ছি সেম আমাদের এই প্রবলেমটি দেখাচ্ছে, আবার ওকে প্রেস করতে হবে। আমাদের দেখা যাচ্ছে যে যতবারই প্রিন্ট হচ্ছে ততবারই এই প্রবলেমটি আমাদের আসছে ডিসপ্লেতে, এবং আনএক্সপেক্টেড এটা একটা এরর, যতবার ওকে চাপ দেব ততবারই প্রিন্টটা হবে। আমরা এই প্রবলেমটি নিয়ে এবার কাজ করব, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, আমরা এখন দেখব আসলে কোন কোন জায়গা থেকে প্রবলেমটা আসতে পারে। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, যে অনেক সময় তো আমাদের একটা ধারণা থাকতে পারে যে আসলে আমাদের পেপার সেটিংয়ে বা কোনো একটা প্রবলেম আছে কিনা, সেই সন্দেহটা দূর করার জন্য আমরা প্রথমে সিস্টেমটাকে রিস্টোর ডিফল্ট করবো, আর কি ডিফল্ট রিস্টোর করবো। সেক্ষেত্রে আমরা সেটিংসে যাব, সেটিংসের পর যাবো আমরা সার্ভিসে, সার্ভিসের পর নিচে এরও কি প্রেস করবো। প্রেস করার পর এখানে একটা অপশন আছে, মানে প্রথমে আপনারা দেখতে পারবেন যে রিস্টোর ডিফল্ট একটা প্রবলেম অপশন আছে, সেটা প্রেস করবো, বাস দেন ওকে। কিছুক্ষণ সময় লাগবে রিস্টারিং সিস্টেম, বাট এখন এখানে আমরা যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি, এই প্রবলেমটা এই কাজটুকু আমরা আগেই করেছিলাম বাট আমাদের প্রবলেমটা সলভ হয়নি। আমাদের মনে অনেক সময় সন্দেহ থাকতে পারে যেহেতু আনএক্সপেক্টেড পেপার সাইজ, এই প্রবলেমটা হয়তো বা পেপার সাইজে বা পেপার সেটিংয়ে কোনো একটা প্রবলেম থাকতে পারে। ওই সন্দেহ দূর করার জন্য আপনি সরাসরি রিস্টোর ডিফল্টে চলে যান, সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা বা এই সন্দেহটা থাকবে না। এখন আমরা দেখবো যে কীভাবে আসলে কোথায় থেকে প্রবলেমটা হইতে পারে, পেপার সাইজ কোন সেন্সর থেকে কাউন্ট করছে, বা আপনি A3 বা A4 বা লিগেল সাইজের যে পেপারগুলো প্রিন্ট করবেন সেই সেন্সর কোনগুলো যে কাজ করছে ওইগুলো আমরা একটু দেখবো। তারপরে অ্যাডভান্স লেভেলে যদি কখনো যদি কিছু প্রবলেম থাকে সেটা আমরা সলভ করে দেখাবো আপনাদের। একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে দুটো সেন্সর লিভার আছে, আর এই লিভারগুলো দিয়ে আর কি পেপারটা কাউন্ট আছে। এখানে একটা পেপার কাউন্ট সেন্সর কাউন্ট আছে, পেপার কাউন্টের সেন্সর আছে, এই যে একটা ভালোভাবে আপনি একটু খেয়াল করুন। এই যে এটা হয়তো অনেক সময় প্রবলেম থাকলে হয়তো বা সামটাইমস কাজ না করে, সেক্ষেত্রে আপনার এই রোটা দিবে। এই যে এখানে আরও দুইটা আছে, এই দুটো থেকেও একই এই এই কাজগুলো করছে। এই সেন্সর পাঁচটা দিয়েই টোটাল আপনার পেপার কোন সাইজের পেপার উনি আউটপুট করবে বা কোন সাইজের পেপার আমাদের কমান্ড আছে এটা দিয়ে আর কি কাউন্ট করবে। এখান থেকে সরাসরি সিস্টেম একটা সিগনাল দেবে, সিস্টেম এটা রিকগনাইজ করবে যে আসলে আমাদের কোন সাইজের পেপারের কমান্ডটা দেওয়া আছে, তখনই ওই সেন্সরটা কাজ করবে। এখন দেখি কীভাবে ফিল্টারটা খুলতে হয় বা কীভাবে কাজ করতে হয়, এটা আপনি একটু দেখেন। এই যে দেখুন, ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা কাটা ঘাট আছে, এটার সাথে অবশ্যই যেন মিল থাকে টাইমিংটা, এটার সাথে পিনিয়ামের এটার একটা মিল থাকতে হবে। এখন আমরা ফিউজার ইউনিটটা খুলবো, দেখেন কীভাবে ফিউজার ইউনিটটা করতে হয়। এটা একটা অনেকটা ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ অনেক সময় ম্যাক্সিমাম টাইম আমাদের ফিউজার ইউনিটগুলোতে প্রবলেম হয়। আমাদের ফিউজার ইউনিটটা, আমাদের ফিউজার ফিল্ম বা প্রেশারগুলো খুবই ভালো আছে, কারণ এটা আমাদের আসলে কাজ করার কোনো প্রয়োজনই নেই, এটা আমাদের খুবই সুন্দর আছে। এখন ফিউজার ফিল্মে বা প্রেশারগুলো কোনো ধরনের দাগ স্পট নেই আমাদের,
সুতরাং এটা আমরা থাক, এটা আমাদের নিপুণ কাজ করতে পারবে না। এখন আমরা মাদারবোর্ডটা রিমুভ করবো। কীভাবে মাদারবোর্ড রিমুভ করতে হয় একটু ভালোভাবে খেয়াল করুন। এক বড় একটা রেবন, এটা অবশ্যই আপনারা সাবধানে কাজ করবেন যেন কোনোভাবে কোনো একটা পিন যেন বাঁকা না হয়, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা পাওয়ার সাপ্লাই এটা রিমুভ করলাম, এটা করব। এরপর পাওয়ার সাপ্লাই কেবল, আমাদের ইউএসবি কেবল, এটা আমাদের স্ক্যানার কেবল, এটা একটু সাবধানের সাথে কাজ করতে হবে আপনাদের যেন কোনো একটা রেবন যেন বাঁকা না হয় বা বাঁকা হয়ে যেন টান না খায়, যাতে পরে কোনো প্রবলেম হয়। হয়তো মাদারবোর্ড শর্ট হয়ে গেলে, যেমন শর্ট হয়ে গেলে মাদারবোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে। এই যে পাওয়ার সাপ্লাই স্ক্রু, এটা আমরা খুলব। এখানে একটা পাওয়ার সাপ্লাই স্ক্রু আছে, এই যে এটা আপনাকে খুলতে হবে, ভালো একটা স্ক্রু থাকবে। পাওয়ার সাপ্লাই কেসিংটা আছে, এটা একটু ফ্রি হয়ে গেছে, এখন সমস্যা হবে না আমাদের। এখন এটা রিমুভ করতে খুবই সহজ হবে। এখানে যখন এটা খুলবেন তখন বডিটা একটু চাপ দিতে হবে, বডিটা একটু প্রেস করলেই এখানে যে লকটা আছে সেটা ওপেন হয়ে যাবে, এটা একটু মাথায় রাখতে হবে। আর এই পাশে যখন করবেন এই পাশেও ঠিক একই অবস্থা, একইভাবে আপনি এটা নিয়ে নেবেন। এখানে দেখুন, ভালোভাবে খেয়াল করুন, যেখানে একটা লক আছে, এই যে লকটা, এই যে লকটা, এই যে লক টিনের একটা সেট আছে এখানে, বিট আছে আর কি, যেটা এই যে এটা একটু আপনাদের সাবধানে যে সরে দিয়ে করলেই বা এটা একটু প্রেস করলে এই চলে আসছে। তখন আমাদের পাওয়ার সাপ্লাইটা খোলা শেষ হয়ে গেল, খোলা শেষ হয় নাই মানে লকগুলো একটু ওপেন হয়ে গেলো, এরপর জ্যাকগুলো আরামসে করবেন। হয়তো আমাদের প্রবলেমটা ডাস্ট থেকেও হইতে পারে, এখানে একটু খেয়াল করুন, প্রচুর ডাস্ট, প্রচুর। আর আমাদের সেন্সরগুলো এখানে লাগানো, এই সেন্সরগুলো আমরা একটু পরিষ্কার করবো যে আসলে প্রবলেমটা এখান থেকে হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি, আমরা এটা পরিষ্কার করি, তারপর দেখে আসলে প্রবলেমটাকে সলভ হয় কি হয় না। কেবলগুলো যখন ওপেন করবেন আপনাদের যদি একটু ধারণা থাকে কেবলগুলো কোন কোন বাজে ওপেন করছেন আর কোথা থেকে কীভাবে লাগানো আছে, এটা একটু খেয়াল রাখবেন, যাতে আপনি ভবিষ্যতে পরে লাগানোর সময় যেন বা ফিটিং করার সময় যেন আপনাদের একটু সুবিধা হয়, তা না হলে আপনাদের একটু প্রবলেম হবে। দেখতে পাচ্ছেন সেন্সর প্যানেলটা আমাদের হাতে চলে আসছে, আর এখানে প্রত্যেকটা লিভার আছে, আর লিভার দিয়ে সেন্সরগুলো কাজ হয় যে আসলে কখন কোন সেন্সরটা কাজ করবে, এটি একটু খেয়াল করলেই হবে আপনাদের। এই সেন্সরগুলো আমাদের আসলে পেপার কাউন্টারে কাজ করছে, প্রত্যেকটা সেন্সর একই সাথে লাগানো, বাট লিভারগুলো দেখুন একটু ডিফারেন্স এরিয়াতে, এই একটা সেন্সরের জন্য লিভারের কাজ করছে, এখান দেখেন একটা সেন্সর লিভারের জন্য কাজ করছে, এখান দেখেন একটা সেন্সর আলাদা একটা লিভারের জন্য কাজ করছে। এগুলো একটু খেয়াল করলেই মানে সেন্সরগুলো একই প্লেসে হলো বাট লিভারগুলো আলাদা আলাদা প্লেসে আছে। ওকে, আমরা সেন্সরগুলো একটু পরিষ্কার করি। এটা আসলে আমরা কোনো আসলে ডাস্টবিহীন কোনো একটা ইয়ে দিয়ে কাপড় দিয়ে হয়তো ভালোভাবে পরিষ্কার করতে, নয়তো বা যদি ওই ধরনের কোনো কাপড় না থাকে সেক্ষেত্রে আমরা হয়তো টিস্যু ব্যবহার করতে পারবো। এটা আমরা আসলে আমাদের কাছে একটা কাপড় আছে, এটা অনেকটাই ডাস্ট ফ্রি, আমাদের মনে হয় এটাতে ভালো পরিষ্কার হবে। এছাড়া আমাদের কাছে টিস্যুও আছে, আমরা এটা পরে এটাকে পরিষ্কার করি সেন্সরে, তারপর আমরা হয়তো বা টিস্যু ব্যবহার করবো। আপনাদের সেন্সর পরিষ্কারের মেন যে ইস্যুটা হয়েছে, আমাদের এই সেন্সরের যে মাঝখানে যে গ্যাপটা থাকে, মানে এখানে আসলে এই সেন্সরটা কাজ করে দুইটা, আর এখানে মাঝখানে যে গ্যাপটা আছে এটাতে এখানে সেন্সরটা কাজ করে, সেক্ষেত্রে আমাদের মেন যে পরিষ্কারের যে জায়গাটা হয়েছে সেটা দুটো সেন্সরের মাঝখানে যেন কোনো ধরনের ময়লা না থাকে, এইটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আসলে এটা ফিটিং করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার অনেক সময় হয়তো কনফিউশনে করবেন আসলে কীভাবে এটা ফিটিং করবেন, সেটা কনফিউশনের কোনো ভয় নেই, আপনার
প্রথম অবস্থায় আপনি স্ক্রুর যে স্ক্রু লাগাবেন যে গার্ডটা আছে এটা একটু খেয়াল করবেন, এটা যেন অবশ্যই এটার ভিতরে থাকে। আর এটা যদি যখন এটার সাথে রাখবেন অবশ্যই আপনার সেন্সরগুলো বাইরের সাইডে রাখবেন না, অবশ্যই ভিতর সাইডে রাখবে, তার মানে সেন্সরটা এভাবে ফিটিং হবে। এটা একটু সোজাভাবে ধরলে এই দেখুন খুবই আরামে বসে যাবে। এপি নেমটা বসানোর সময় অবশ্যই একটু খেয়াল করবেন, এটার একটা আসলে টাইমিং আছে, টাইমিং বলতে কার্ড আছে যেটা আমি অবশ্যই ই করা দরকার, তা না হলে আপনাদের হয়তো পেপার জ্যাম ট্যাম হলে যেগুলো আসলে পেপার আর আপনার বের করতে অনেক কষ্ট হবে বা শাটার ওপেন করতে অনেক কষ্ট হবে, এখন যেমন কতটা ইজি এটা একটু দেখেন। এই যে এই দাঁতটা দেখেন এখান থেকে পুরোটা আর এখান থেকে মাঝখানে একটা ই আছে দাঁত আছে, এটা একটু খেয়াল করবেন। ঠিক এটা অবশ্যই এই যে এখানে একটা পিনামের একটা লক আছে, ওই লকের সাথে যেন মিশে। এখানে যে সেন্সরটা আছে এই সেন্সরটা আর কি কাজ করে, আসলে মেনলি যে কাজটা আর কি হয় আমাদের এই সেন্সরটা দিয়ে আর কি করা লাগে আর কি।